আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, নীলামবাজার মার্কেট এলাকায় জাতীয় সড়কের দুদিকের ড্রেন নির্মাণ কাজের চূড়ান্ত দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ এনে নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশনস কোম্পানির বিরুদ্ধে অভিযোগের তর্জনী উত্থাপন করে নীলামবাজার ব্যবসায়ী সমিতি। একই অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদেরও। মঙ্গলবার এই এলাকায় নির্মাণ সংস্থার কাজের পরিদর্শনে এসে নিম্নমানের ও নিয়ম বহির্ভূত কাজ দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন জেলাশাসক মৃদুল যাদব। ড্রেনের পুরো কাজটি তদন্ত করতে নীলামবাজার সার্কল অফিসারকে নির্দেশ দিয়ে গেছেন ডিসি। রাস্তার সাইড বাম নির্মাণ, নতুন করে ড্রেন নির্মাণ, মার্কেট এলাকায় জাতীয় সড়কের ফুটপাত জবরদখল মুক্ত করা সহ একাধিক দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করা হয় জেলাশাসককে। ড্রেনের নির্মীয়মাণ কাজের অনিয়ম ও দুনম্বরি প্রকাশ্যে আসতেই তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে নীলামবাজারে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ নীলামবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি শিহাবুদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জ এনএইচ বিভাগের আওতায় থাকা আসাম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে দুদিকের নির্মীয়মাণ নালার কাজও পরিদর্শন করেন। নীলামবাজারের লাগোয়া স্থানীয় এফসিআই গুদামের সামনে এক পক্ষকাল ধরেই ড্রেন নির্মাণের কাজ করছে ঠিকাদার সংস্থা বিন্নি কনস্ট্রাকশনস কোম্পানি। নির্মাণ কাজ সেরে নেওয়ার আগেই ড্রেনের উপরের অংশে ফাটল ধরে ভেঙ্গে পড়ার উপক্রম, কাজের অনিয়ম ও দুর্নীতি প্রকাশ্যে আসতেই তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। ড্রেনের নির্মাণ কাজটি সরেজমিনে পরিদর্শন করলে বেশ কিছু অনিয়ম ও নিম্নমানের কাজ ধরা পড়ে তার নজরে। এতে রীতিমতো বিস্মিত হন জেলাশাসক। তিনি পুরো কাজটির তদন্ত করতে নীলামবাজারের সার্কল অফিসার সাজ্জাদ হোসেনকে নির্দেশ দেন। পরিদর্শনের সময় বাজার কমিটির সভাপতি হাজি শিহাবুদ্দিন সহ স্থানীয়রা জেলাশাসকের কাছে অভিযোগ করে শুনান। বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থা সরকারি গাইডলাইনকে উপেক্ষা করে রাতের অন্ধকারে অত্যন্ত নিম্নমানের সিসি ড্রেন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বালু পাথর না ধুয়েই করা হচ্ছে ডালাইয়ের কাজ। নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার নেপথ্যে চূড়ান্ত দুর্নীতির বিষয়ে কাজ করছে। নির্মীয়মাণ নালার উপরের অংশ ফাটল ধরেছে বেশ কিছু জায়গায়, যে কোনো সময় এটা ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। এমনটাই ডিসিকে শুনান ব্যবসায়ী সমিতির সভাপতি সহ স্থানীয় জনগণ। নিম্নমানের কাজটি বাতিল করে ফের নতুন করে আরসিসি ড্রেন নির্মাণ করতে জেলাশাসকের কাছে জোরালো দাবি পেশ করা হয়। পাশাপাশি সরকারি গাইডলাইন উপেক্ষা করে ড্রেন নির্মাণের ফলে রাস্তার পাশ অনেকটাই কমে গিয়েছে এবং ড্রেনের বাইরে থাকা সরকারি জায়গাও জবরদখল হচ্ছে বলে তাদের অভিযোগ। এর ফলে ট্রাফিক সমস্যাও কয়েক গুণ বেড়েছে। বেহাল সাইডবামের জন্য এই এলাকায় অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। ছাত্রছাত্রী, অফিসকর্মী, পথচারী, ক্রেতা বিক্রেতা, মুমূর্ষু রোগী সবাই চরম বিপাকে। নীলামবাজার মার্কেট এলাকায় ফুটপাত জবরদখল মুক্ত করা, ড্রেনের সাইড বাম নির্মাণ করার দাবি সম্বলিত একটি স্মারকপত্র জেলাশাসককে প্রদান করেন তারা। এদিকে করিমগঞ্জ এনএইচ অর্থাৎ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান জানান, ড্রেন নির্মাণের কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি, সরকারি প্ল্যান এস্টিমেট মেনেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। উপরদিকে আসামের বিধানসভা লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের কাজ প্রায় সম্পূর্ণ করে রেখেছে ডেলিমিটেশন কমিশন। 2007 সালের 22 মে খসড়া প্রস্তাবের এক নোটিফিকেশনও প্রকাশ করেছিল তৎকালীন ডেলিমিটেশন কমিশন। কিন্তু 2008 সালের নভেম্বরে সারা দেশে ডেলিমিটেশন কার্যকরী করা হলেও তৎকালীন রাজ্য সরকারের আপত্তিতে শেষ পর্যন্ত কার্যকরী হয়নি আসামে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আগ্রহে আগামী 1 জানুয়ারি থেকে আসামে শুরু হচ্ছে ডেলিমিটেশনের প্রক্রিয়া। তবে 2001 সালের জনগণনার ভিত্তিতে রাজ্যে ডেলিমিটেশন হচ্ছে বলে 2007 সালের খসড়া রিপোর্টই হতে পারে এর ভিত। তেমন হলে আকাশ পাতাল পরিবর্তন আসতে পারে রাজ্যের রাজনীতিতে। কেন্দ্র হারিয়ে নতুন কেন্দ্রে প্রার্থী হতে হবে শাসক বিরোধী বহু রাজনীতিবিদকে। 2007 সালের খসড়া রিপোর্টের ভিত্তিতে রাজ্যে ডেলিমিটেশন করা হলে বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির সংখ্যা একই থাকবে। 126টি থাকবে বিধানসভা কেন্দ্রের সংখ্যা, লোকসভা কেন্দ্র থাকবে 14টি। তবে নাম এলাকা বদলাবে বহু কেন্দ্রের। মঙ্গলদৈ নামের লোকসভা কেন্দ্রের বিলুপ্তি হবে, তার বদলে নতুন লোকসভা কেন্দ্র হবে উদালগুড়ি। বিলুপ্ত হতে পারে বর্তমানের 17টি বিধানসভা, নতুন নামে সৃষ্টি হতে পারে প্রায় 39টি বিধানসভা কেন্দ্র। নতুন নামে প্রস্তাবিত বিধানসভা কেন্দ্রগুলি হচ্ছে কচুগাঁও, দতমা, আগমনী, মহামায়া, মানিকপুর, চিরাং, বজালি, বরপেটা, চমরিয়া, বিহদিয়া, উত্তর গুয়াহাটি, সেন্ট্রাল গুয়াহাটি, চন্দ্রপুর, টিহু, গোবর্ধন,
বাক্সা গোরেশ্বর ভেরগাঁও টংলা মায়াং দুরিয়া কটিয়াতলি ডবকা বালিপড়া বাগমারা চয়দুয়ার নারায়ণপুর শিশিবরগাঁও বরবরুয়া লাখুয়া ডিমৌ দক্ষিণ জুরহাট উত্তর জুরহাট হামরেন এনসি হিলস লালা ও দুর্লভচূড়া পুরনো পরিচিত বিধানসভা কেন্দ্রের অস্তিত্ব বিলুপের ফলে নতুন কেন্দ্রে দাঁড়াতে হবে জালুকবাড়ির বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মা ধর্মপুরের চন্দ্রমোহন পাটোয়ারি সরবুগের মনোরঞ্জন দাস সামাগুড়ির রকিবুল হোসেন আমগুড়ির প্রদীপ হাজারিকা গহপুরের রিপুন বোরা ধিঙ্গের আমিনুল ইসলাম কমলপুরের দিগন্ত কলিতা মাহমরার যুগেন মোহন পূর্ব গুয়াহাটির সিদ্ধার্থ ভট্টাচার্য শিদলির চন্দন ব্রহ্ম পূর্ব কুকরাঝাড়ের প্রমীলারানী ব্রহ্ম মরিয়নির রূপজ্যোতি কুর্মী ছয়গাঁওয়ের বিধায়ক রকিবউদ্দিন আহমেদ প্রমুখ থাবড় নেতাদের কুলদীপ সিং নেতৃত্বাধীন ডিলিমিটেশন কমিশন 2007 সালের 22 মে আসামের পুনর্গঠিত বিধানসভা ও লোকসভা কেন্দ্রের তালিকা নিয়ে যে নোটিফিকেশন জারি করেছিল তাতে সংরক্ষণ ব্যবস্থায় পরিবর্তনের কথাও রয়েছে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে করিমগঞ্জ কেন্দ্র ডিফু ও কুকরাঝাড় কেন্দ্র সংরক্ষিত রয়েছে তফসিলি উপজাতিদের জন্য কিন্তু তার পরিবর্তে করিমগঞ্জের বদলে শিলচর লোকসভা কেন্দ্র তফসিলি জাতির জন্য এবং কুকরাঝাড়ের বদলে লক্ষিমপুর লোকসভা কেন্দ্র তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করার সুপারিশ করা হয়েছে একইভাবে বদলানো হয়েছে বিধানসভা কেন্দ্রগুলির সংরক্ষণও বরাকের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কাছাড় জেলার ধলাইয়ের বদলে তফসিলি জাতির জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে কাঠিগোড়া কেন্দ্র তাছাড়া করিমগঞ্জ জেলার রাতাবাড়ি কেন্দ্রের নাম বদলে দুর্লভচূড়া করে সেটাও তফসিলি জাতির জন্য সংরক্ষণের প্রস্তাব রয়েছে আগের ডিলিমিটেশন কমিশনের সুপারিশে তাছাড়া ভোটারের সংখ্যা অধিক বলে নিম্ন আসামে নতুন বিধানসভা কেন্দ্রের সংখ্যা প্রচুর বেড়ে যেতে পারে ডিলিমিটেশনে স্বাভাবিকভাবেই ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত থাকবে সেই কেন্দ্রগুলি এবং তাতে মুসলিম প্রার্থী জয়ী হবে তাই বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি না করে আগের কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পক্ষে রয়েছে সরকার এতে বরং সুবিধা হবে কারণ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলি কেটে অন্য কেন্দ্রে জুড়ে দিলে বর্ণ হিন্দু প্রার্থীদের জয়ের পথ সুগম হবে ওই প্রক্রিয়ায় বিজেপির আরও কিছু প্রার্থী জয়ী হয়ে আসতে পারেন তাই কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি না করে শুধু সীমানা অদল বদল করার প্রস্তাব রয়েছে রাজ্যের তাছাড়া আগে যেখানে বরাকের রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শুরু হতো বিধানসভা কেন্দ্রের ক্রম এর পরিবর্তে শুরু হবে নিম্ন আসাম থেকে তৎকালীন সুপারিশ অনুযায়ী নিম্ন আসামের কোকরাঝাড় জেলার কচুগাঁও হবে রাজ্যের 1 নম্বর বিধানসভা কেন্দ্র অপরদিকে জোরাবাড় থেকে নিয়ন্ত্রণ হচ্ছে স্থানীয় সুপারি সিন্ডিকেট ফেলকড়ি মাহতেল এই ফর্মুলাতেই চলছে বরাকের স্থানীয় সুপারির বাণিজ্য একটা সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করছে সব কিছু লেনদেন হচ্ছে দুটি স্থানে দিগরখাল এবং জোরাবাড় ওই সিন্ডিকেটের সবুজ সংকেত ছাড়া দিগরখাল অতিক্রম করে গুয়াহাটিমুখ হতে পারছে না স্থানীয় সুপারি বুঝাই লরি সূত্রে খবর উপরতলার সবুজ সংকেত না থাকায় গত দুদিন ধরে কম করে 25টি লরি কালাঞ্চোড়ায় আটকে রাখা হয়েছে বার্মিজ সুপারির সমান্তরালভাবে বরাকে এখন সক্রিয় স্থানীয় সুপারির সিন্ডিকেটও মায়ানমার থেকে মিজোরাম হয়ে বরাক উপত্যকার বুক দিয়ে বহির্রাজ্যে পাচার হয় সুপারি এটা নতুন ঘটনা না হলেও স্থানীয় সুপারির সিন্ডিকেট কিন্তু খুব একটা পুরনো নয় কিছুদিন আগে জন্ম নেওয়া এই সিন্ডিকেট এবার বেশ সক্রিয় এই সিন্ডিকেটের সবুজ সংকেত ছাড়া বরাকের সুপারি বুঝাই লরি গুয়াহাটি অভিমুখে যাত্রা করতে পারে না বলা ভালো যাত্রা করতে দেওয়া হয় না শুরুতে এ নিয়ে কিছুটা জুট জামিলা হলেও আখেরে কোনো লাভ হয়নি কাজে আসেনি কোনো বাদ প্রতিবাদ জানা গেছে অনেকটা বার্মিজ সুপারি সিন্ডিকেটের আদলেই গড়ে উঠে স্থানীয় সুপারির সিন্ডিকেটও প্রতি কেজি সুপারি হিসাবে সংগ্রহ করা হচ্ছে টাকা তবে বার্মিজ সুপারির থেকে স্থানীয় সুপারি পাচারে সিন্ডিকেট অনেকটা কম নজরানা দিচ্ছে প্রতি কেজি বার্মিজ সুপারির জন্য সিন্ডিকেটকে দিতে হতো 90 টাকা মিজোরাম সীমান্ত অতিক্রম করে সুপারি বুঝাই লরি দিগরখালে এসে পৌঁছার পর লরিতে থাকা সুপারি হিসাবে গুনতে হয় টাকা সিন্ডিকেটের লোকরা কড়াই ঘন্টা হিসাব দেওয়ার পরই যাত্রা করে বার্মিজ সুপারির লরি প্রায় একই ফর্মুলায় চলছে স্থানীয় সুপারির সিন্ডিকেটও তবে এত চড়া দাম নয় কেজি প্রতি 10 থেকে 12 টাকা হিসাবেই সংগ্রহ করা হয় সূত্র বলছে স্থানীয় সুপারির মূল কারবার চলছে জোরাবাটে সিন্ডিকেটের লোকরা সেখানে বসেই সব কিছু নিয়ন্ত্রণ করছে লরি থেকে সংগ্রহ করছে অর্থ সেখান থেকে সবুজ সংকেত দেওয়ার পরই দিগরখাল থেকে সুপারি বুঝাই লরিগুলিকে যেতে দেওয়া হয় সবুজ সংকেত না এলে আটকে রাখা হয় লরি দুদিন থেকে বরাকের স্থানীয় সুপারি বুঝাই লরি নিয়ে দিগরখালে আটকে রয়েছেন বরপেটার নাসিমউদ্দিন
তিনি জানান পুলিশ তাদের আটকে রেখেছে। তার অভিযোগ, লরি প্রতি 15,000 টাকা চাইছে পুলিশ, জোরাবার দেওয়ার পর গুনতে হয় আরো 35,000 টাকা, সেখানে বসে থাকে সিন্ডিকেটের লোক, লরি থেকে টাকা সংগ্রহ করে তারাই, টাকা না দিয়ে পালিয়ে গেলে পিছু দেওয়া করে আটক করা হয়। নাসিম জানান, দীর্ঘকাল থেকে সুপারি বুঝাই লরি গুয়াহাটি মুখো হওয়ার সঙ্গে সঙ্গেই খবর পৌঁছে যায় জোরাবাটে থাকা লোকদের কাছে। লরিটি জোরাবাট পৌঁছাচ্ছে কিনা তা জানতে মোবাইল ট্রেকিং এর সাহায্য নেন সিন্ডিকেটের লোক, জানান নাসিম। তার কথায় দুদিন থেকে স্থানীয় সুপারি লরি আটকে রাখা হয়েছে। সূত্র বলছে এই দুদিনে 20-25টি লরি আটকা পড়েছে। কালাঞ্জোড়া টুল গেটের পাশেই লরিগুলি দাঁড়িয়ে রয়েছে। উপায়হীন চালকরা রান্না বান্না করে খাচ্ছেন আর তীর্থের কাকের মতো গন্তব্যের দিকে যাত্রার অপেক্ষা করছেন। কেজি প্রতি 90 টাকা ফর্মুলায় এক দুদিন পর পর বার্মিজ সুপারি পাচারও অব্যাহত রয়েছে। সূত্র বলছে চলতি মাসে বেশ কয়েক দফা বার্মিজ সুপারি বুঝাই লরি পাচার হয়েছে, তবে এক রাতে খুব বেশি লরি পাচার হচ্ছে না, একেবারে ভেবে চিনতে পাচার করা হচ্ছে। কোনোদিন 5 তো কোনোদিন 2 লরি। চলতি মাসে এক রাতে সর্বোচ্চ 17টি সুপারি বুঝাই লরি পাচারের রেকর্ড রয়েছে বলে সূত্রের দাবি। সোমবার রাতে পাচারের কথা থাকলেও মিজোরাম সীমান্তে অর্থাৎ কাছাড়ে প্রবেশের আগে থাকা সেলটেক্স গেটে সুপারি বুঝাই দুটি লরির চালক কিছুটা ঝামেলার সৃষ্টি করায় শেষ মুহূর্তে থমকে যায় সব কিছু। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।